তো দর্শক স্বাগত জানাচ্ছি টেকসহর ডট কমের প্রতিদিনের আয়োজন সি ডিজির আজকের পর্বে আপনাদের সাথে রয়েছি আমি রাশাদীমাম দর্শক ইতিমধ্যেই আপনারা জেনেছেন এবং আপনারা প্রতিদিন দেখছেন যে আমরা এই আয়োজনটিতে আমাদের এমন সকল উদ্যোক্তাদের আমন্ত্রণ জানাই যারা নিজের চেষ্টায় নিজের উদ্যোগে নিজেকে সমৃদ্ধ করেছেন এবং সেই সাথে অর্জন করেছেন পুরো দেশ জোড়া সুনাম আজও আমাদের সাথে তেমন একজন উদ্যোক্তা রয়েছেন আজ স্টুডিওতে আছেন রাজিয়া অ্যাগ্রো ফার্মের সত্ত্বাধিকারী রাজিয়া কবির আমরা কথা বলবো তার সাথে রাজিয়া কবির আপনাকে স্বাগত ধন্যবাদ কেমন আছেন খুব ভালো আছি এখন আরো ভালো আছি রাজিয়া কবির আমরা যেটি শুনছিলাম আপনার কাছে আমাদের এই আয়োজনটি শুরু হবার আগে সেটা হচ্ছে আপনি অ্যাগ্রো ফার্ম আছে আপনার নিজের নামে এবং সেই পণ্যগুলোই হচ্ছে আপনার উদ্যোগ সেই পণ্যগুলো নিয়ে আপনি কাজ করছেন শুরুতেই জানতে চাই যে অন্য অনেক কিছু থাকা সত্ত্বেও আপনি এই সেক্টরটিকে কেন বেছে নিলেন হ্যাঁ এই প্রশ্নটা সবাই করে মোটামুটি কারণ হচ্ছে এটা খুবই চ্যালেঞ্জিং মেয়েদের জন্য তো অবশ্যই সবার জন্যই চ্যালেঞ্জিং তারপরও আমি এটা কেন করলাম তার পেছনে একটু ইতিহাস আছে আমি ঢাকার পোস্তগোলায় বড় হয়েছি এখানে আমাদের বাড়িটা গ্রাম এবং শহরে হলেও গ্রামের একটা পরিবেশ ছিল আমার দাদু অনেক গুলো গরু পালতেন আমার দাদা যখন মারা যান আমার আমার দাদু অনেক সম্ভ্রান্ত পরিবারে ছিলেন কিন্তু দাদু মারা দাদা মারা যাওয়ার পর একটু ঝামেলা পড়ে যান তখন উনি এই গরুগুলো যে পালতেন সেটার দুধ বিক্রি করতেন এলাকায় এবং ওনার একটা সুনাম ছিল খাঁটি দুধের জন্য যেহেতু আগে খাঁটি ছিল তো আমার ছোটবেলার দাদুর সাথে আমরা তো যৌথ পরিবারে একটা সময় মনে হতো যে দাদুরই গরুগুলো আমার হবে ছোটবেলা তো একটু বড় হয়ে যখন দাদু নেই গরু নেই তখন মনে হতো যে দাদু তো নেই স্বপ্নটাকে আমি যদি একটু অন্যভাবে লালন করি আমি যদি একটা কিছু গরু পালি আমার কখনো টাকা হলে আমি কিছু গরু পালবো আহ জাস্ট নিজেদের জন্য হলো খাবো খাটিটা আহ তারপরে যেটা হলো আমার যখন সন্তান হলো আমি যেহেতু ঢাকায় সন্তান হওয়ার পরে পরে ওর স্বাভাবিকভাবে বছর আমরা তো একটু দুধটা দুই বা কিছু খাওয়াই তখন দেখলাম যে আসলে খাটি দুধ আমি রিলাই করতে পারছি না হ্যাঁ বিশ্বাসটা করতে পারছি না তখন হচ্ছে আমার মনে হলো আচ্ছা আমার সন্তানের মতো আরো অনেক মা আছে যারা ঢাকায় অন্তত পাচ্ছেন না বা হয়তো খুব সহজলভ্য না তখন আমার মনে হলো আমার যেহেতু শ্বশুরবাড়ি সোনার গাঁ জায়গা আছে এবং আমার হাজব্যান্ড খুবই সাপোর্টিভ আমি ওকে বললাম যে আমার তো এরকম একটা স্বপ্ন আছে জানোই জানতে না গিয়ে যে আমার কিছু গরু পালার শখ তা আমরা কি একটু শুরু করতে পারি তিন চারটা দিয়ে আমার বাচ্চা খেলো এবং আমার ফ্রেন্ড তাদেরকে বা আমার আত্মীয় স্বজন যখন যার বাচ্চা হলো তাকে আমি দিলাম আচ্ছা এটা হচ্ছে শুরু তো ওটা তো দিলাম এটা দুই হাজার পনেরো শেষের দিকে তো দুই হাজার ষোলো পনেরো ধরেন সেপ্টেম্বরে শুরু করেছি চারটা গরু দিয়ে তো ডিসেম্বর যেতেই আমার সব আত্মীয় স্বজন আমরা যেহেতু এরিয়া ভিত্তিক আপনারা জানেন পুরান ঢাকায় চোদ্দ গোষ্ঠী একসাথে থাকে তো আমার সম্পূর্ণ গোষ্ঠী প্লাস হচ্ছে নানু বাড়ির বা আমার ফ্রেন্ডরা সবাই যারা একটু টেস্ট করলো তারগুলো প্লিজ তোমার তো সাপোর্ট আছে ভাইয়া সাপোর্ট করছেন এবং তুমি অনেকগুলো কোর্স করেছো রীতিমতো গরুর উপরে কিভাবে পালন করবে আমার একটা শখ ছিল তো তুমি এটা নিয়ে নাও আমরা তোমার থেকে এটা চাই আচ্ছা হ্যাঁ ওদেরকে দিতে গেলে মিনিমাম প্রতিদিন আমার সাইকেল 70 লিটার লাগবে তখন আমার মনে হলো যে তাহলে কেন না একদম کومর বেধি নিয়ে নে যাই হ্যাঁ আর তার আগে আমি একটু বলি যে আমি পড়ালেখা শেষ করে একটু জব করতাম বাচ্চা হরপর স্বাভাবিক সময় দেইনি একমাত্র ছেলের বউ তো ওই একটা মনের মধ্যে ছিল যে স্বাবলম্বী আমি তো থাকবো সবসময়ই তো আমি একটু কিছু করি এবং তখন আমি দুই হাজার প্রথম থেকেই ট্রেড লাইসেন্স করে সুন্দর প্যাকেজিং করে একদম সুন্দরভাবে গরু নিয়ে নামি আহ চলছে এরপর থেকে এখন আপনার ফার্মে ঠিক কতগুলো গরু আছে আমার গরু এখন 35 টারও বেশি বাহ চমৎকার কত বছরে এটা ধরে এই তো 6 বছরে 6 বছরে এটা এটা থাকে সব সময় হ্যাঁ এটা একটু আমরা একটু পুরনো হলে কি হয় গরুর যেগুলো একটু পুরনো হয় গুলো তো দুধ মানে প্রোডাকশন ক্ষমতা কমে যায় সেগুলো আমরা বিক্রি করে আবার নতুন গুলো কিনি হ্যাঁ আর কিছু বাচ্চা হয় সেখানে সেগুলো বড় হয় আর সার আছে আমি কোরবানির সময় সারগুলো বিক্রি করি মানে নানা বিষয় এখন আপনার কাছে পৌঁছে গেছে তো মানে এই যে মানে আপনার উদ্যোগ যেটা রাজি এগ্রো ফার্ম এখানে শুধু কি গরুর দুধ নাকি এর পাশাপাশি আরো অনেক কিছু থাকে মানে আপনার পণ্যগুলো কি কি আমার পণ্য তো গরুর দুধটাই ছিল প্যান্ডেমিক যখন শুরু হলো তখন গরুর দুধের কি অবস্থা হয়েছে আপনারা জানেন কারণ আমরা ডেলিভারি দিতে পারছিলাম ছিল হ্যাঁ দিতে পারছিলাম না তার চেয়ে মজার কথা হচ্ছে মানে বেশি দুর্বিশহ যেটা ছিল আমি পাশের বাসে কিভাবে দিব পাশের বাসের সাথে মানুষটা তো আমার বাসে আসতেছে না ভয়ে মাস্ক পরে কেউ কাউকে দেখা নাই এমন একটা সিচুয়েশন আমাদের গেছে তখন আমি এত এত দুধ কি করব তো তখন আমার মাথায় আসলো যে কেন আমি এমন কিছু করি না যেটা থেকে আমার দুধটাকে আমি কাজেও লাগাবো আমি পরে ডেলিভারি দিলেও সমস্যা নেই কতবার ডিপে রাখবো রাখতে তো পারবো না তখন আমি এখান থেকে ঘি বানানো শুরু করলাম তারপরে আমার ক্রেতা যাদেরকে আমরা একটা আমরা আমার আগে বিডিএফ এও আছি বাংলাদেশ যেটা গরু খামারিদের তো ওখানে আমরা একটা পারমিশন পেলাম যে আমরা যে পারমিশন পেলাম যে কিছু কিছু ডেলিভারি দেওয়া যাবে ওই সময়টা আমরা শুরু করলাম তো ঘিটা যখন দিলাম আমার এক ক্রেতা উনি একজন লেখিকা বলা যায় মানে লিখেন বিভিন্ন জায়গায় উনি বললেন যে আমাকে পনির করে দাও রাজিয়া তুমি আমাকে করে আমি তোমার থেকে বলি আমি পারবো বলে হ্যাঁ পারবা তা আমার যেহেতু একটু আমি ডিপ্লোমা শেভ করেছি কোর্স করেছিলাম হচ্ছে পর্যটনে হাইজিনের একটা ব্যাপার ছিল তা আমি একটু কোর্স মানে বিভিন্ন পনির যারা করেন অষ্টগ্রামের বিভিন্ন জায়গায় আমি একটু ওনাদের সাথে কথা টা বলে আমি করলাম

বা আপনার উত্তরাধিকার সূত্রে পাওয়া যে ইচ্ছাটি সেই ইচ্ছাটিকে কাজে লাগিয়ে আপনি এগিয়ে আসছেন তো মানে যেহেতু শ্বশুর বাড়িতে শুরু করেছিলেন আপনার হাজবেন্ড সাপোর্টিভ আপনি বলেছেন কিন্তু আহ শ্বশুর অন্যান্য সদস্যদের রিয়াকশন কেমন ছিল আমার শ্বশুর খুবই ব্রডম্যান্ডেড একজন ছিলেন উনি একজন সাংবাদিক ছিলেন তো ওনার স্বাভাবিকভাবে ওনার মন মানসিকতা অনেক বড় ছিল যদিও আমি শ্বশুর মারা যাওয়ার পরেই শুরু করেছি আমার শাশুড়িও ছিলেন তার চেয়েও বেশি ব্রডম্যান্ডেড আমার শাশুড়ি খুব পছন্দ করতেন যদি আমি কিছু করি তো উনি বললেন যে এটা তো খুবই ভালো করো করো তো আমার যেটা হলো যে যখনই কিছু করছি ওনাকে ট্রাই করাচ্ছি উনি বলতেছে এইটা তোমার সবাই পছন্দ করবে তো এই সাপোর্টটা এবং দুটো ননদ কোয়ালিটি টি তিনি করছেন হ্যাঁ হ্যাঁ দুটো ননদ দুটো ননদ হচ্ছে ওরা খুবই খুব মানে মন মানসিকতাটা এত বিশাল যে আমার কখনো আটকাতে হয়নি হ্যাঁ এবং আমি ওদের বয়স একটু ছোট হ্যাঁ আমি বয়সে মোটামুটি ওদের চেয়ে বয়সে ছোট তা আমাকে ওরা ওই অনেক বেশি অন্যরকম ভাবে ট্রিট করে আচ্ছা মানে ভালোবাসাটা অনেক বেশি মানে ছোট হলে যে আদরটা পাওয়া যায় সেটা ভাইয়ের বউ ভাইটা বড় কিন্তু আমি বয়সে ছোট তো যাই কারণ হচ্ছে কি আমাকে আমার শ্বশুরিও খুব একটা মেয়ের মতোই দেখেছেন কখনো এক রিসেন্টলি জানুয়ারি তনি মারা গেছেন তো আমার অনেক বড় একটা সাপোর্ট চলে গেছেন যে আমি ট্রমাটাইজ হয়ে গিয়েছিলাম ওরই মারা যাওয়ার পরে কারণ আমাকে এত ভালোবাসতেন তো আমার আমার কোনো মানে যে সাপোর্ট থাকে না এটা হয়নি বলতে উনাদের সাপোর্টে আমি দৌড়ে দৌড়ে আপনার নিজের পরিবার আমার নিজের পরিবার ছোটবেলা থেকেই ফ্রিডম দিয়েছে যে করো কোন সমস্যা নেই হ্যাঁ যদিও কনজারভেটিভ ফ্যামিলি কিন্তু বলেছে ভালো কাজে কি সমস্যা আচ্ছা তো দুটো পরিবারের পরিপূর্ণ সাপোর্ট করে কিন্তু উদ্যোক্তা হয়েছেন তার উপরে আবার খামারি হয়েছেন তো এই জায়গাটিতে আশেপাশের মানুষ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের রিয়াকশন কেমন ছিল হ্যাঁ কারো কারো ছিল কারণ আমরা যতই পড়ালেখা করি কিছুটা টিপিক্যাল মান মানসিকতা থাকে অনেকের মধ্যে বেশি থাকে তারা বলেছে গরু পালতেসো এত পড়ালেখা করে গরু পালতেসো এত ভালো জায়গায় জব করতে গরু পালতেসো এত বড় বাড়ির বউ গরু পালতেসো তো বলেছি হ্যাঁ গরু পালছি আপনার যদি গরু দুধ লাগে যদি অথেন্টিক কিছু চান আমাকে বলবেন তো এভাবে আমি কখনো পিছিয়ে মানে কারো কথায় পিছিয়ে যাইনি আমার বাবা আমার সাপোর্টে আছে আমার শ্বশুর আমার মানে শ্বশুর বাড়ি বাবার বাড়ি তাহলে আমি কেন পিছাবো আমার তো পেছানোর কোনো অপশন নেই আমি নিজের মানুষের কথা শুনবো আমি অন্যের কথা কেন শুনবো বাধা তো থাকবেই আর এ যুগে এসে যদি আমরা বাধাকেই মানে মন মানসিকতাটা বাধা শুনে মনটা খারাপ করি আচ্ছা এবারে আমি একটু ব্যবসায়িক প্রেক্ষাপটে আসি সেটা হচ্ছে মানে আপনি যে পণ্যগুলো উৎপাদন করছেন এবং যেগুলো বাজারজাত করছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা অনলাইনে বা এফ কমার্সে এই পণ্যগুলোই বড় বড় ব্র্যান্ডেরও রয়েছে ব্র্যান্ডের সাথে আপনার যে একটা প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় আপনি কতটা আগানো এবং সেক্ষেত্রে মানে এটা কিভাবে ফেস করেন এটা ফেস করি আমি আসলে ব্র্যান্ড তো ব্র্যান্ড তারা হচ্ছে করছে তারা বাণিজ্যিকভাবে অনেক আগে থেকে হয়তো এগিয়ে আছে কোয়ান্টিটিটা ওনাদের অনেক বেশি কিন্তু ত মানে সব কিছুর পেছনে হচ্ছে কি সবকিছুর পরেও যেটা থাকে যে অথেন্টিসিটি যেটা হচ্ছে আমার কাছে পাচ্ছে হ্যাঁ আস্থাটা তৈরি হয়ে গেছে আমি যেমন আপনাকে বলতে পারছি আসেন আমার খামারে তো এটা তো আমাকে ওই কোম্পানির লোক বলবে না হয়তো বলবে না সবাইকে কিন্তু আমি আমার যে অল্প কিছু সংখ্যক ক্রেতা বলেই আমি বলতে পারছি যে আসেন এবং আমার সেই জিনিসটা আছে হ্যাঁ মানে এই বিশ্বাস মানে তাড়াতাড়ি বিশ্বাস বা আস্থাটা সেটা খুব সহজে আমি পেয়ে গেছি এবং আমার ওইটাই কাজে লেগেছে ওই ওই যে বাজারের যে অনেক বছরের যে খুব নামী ব্র্যান্ড তার সামনে আমারটা কোনোভাবে পিছিয়ে নেই যারা নিচ্ছেন বরঞ্চ ওইটাকে অবহেলা করে আমারটাই নিচ্ছেন আমি নিজের চোখে দেখে হ্যাঁ 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 তারা হচ্ছে ওটাকে ছেড়ে আমারটা নিচ্ছেন নিশ্চয়ই আমি একটু এগিয়ে আসছি আমি হয়তো কোয়ান্টিটিতে এগিয়ে নেই কিন্তু আমি মানে থেকে গিয়েছি যেহেতু খামার আছে আপনার সেখানে ওয়ার্কার রয়েছে হাইজিনটা কিভাবে মেনটেন করছেন এবং সেই উৎপাদন প্রক্রিয়াটা আসলে সব কিছু সমানভাবে বা ক্রেতারা যেভাবে প্রত্যাশা করেন সেই সব কিছু কিভাবে মেনটেন করতে পারছি হ্যাঁ আমি আল্লাহর কাছে শুকরিয়া যে আমার মাধ্যমে আর অনেকগুলো পরিবার চলছে এমন কি প্যান্ডামিকেও তারা বসে ছিল না কারণ গরুকে খাওয়াতেই হবে গরুকে গোসল করাতেই হবে এবং গরুর দুধ দহন করতেই হবে তো আমারকে তারা বসে ছিল মানে আমার কর্মীরা বসে ছিল না তো আলহামদুলিল্লাহ অনেকগুলো অনেক আমার রেগুলার আছে আটজন কর্মী এবং অস্থায়ী যারা ধরেন আমার গরুর যে খাবারগুলো ভুটটা ভুট্টা এখন চাষ হচ্ছে ভুট্টা আপনার কলই তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ঘাস ঘাস ছাড়া তো গরুর দুধ ভালো হয় না আপনার জাম্বু ঘাস নেপিয়ার ঘাস এগুলো আমরা নিজেরা চাষ করি সেই চাষ করাতে কি হচ্ছে যেহেতু একমাত্র ছেলের বউ বললাম তো আমরা তো করতে পারছি না অসংখ্য কর্মী ওখানে কাজ করে যারা আপনার দিন বদলি হিসাবে কাজ করে হ্যাঁ খেতে কাজ করছে অনেকগুলো মানুষের যোগান হচ্ছে তো এক একটা সাইডে একজন কাজ করে যারা প্যাকেজিং করে তারা প্যাকেজিং করছে যারা গরু দুধ দোহন করে তারা দুধ দোহন করে এবং প্যাকেজিং করে যারা খামার কাজ করে যেমন গরু ধুই মানে গোসল করাচ্ছে তারপরে ওই খামারটা পরিষ্কার করছে তারা আলাদা প্রত্যেকটা সেক্টরে আমি আলাদা করি হয়তো মানুষ কম কিন্তু আলাদা এমন ভাবে রেখেছি যেন আমাদের চেইনটা খুব সুন্দর হয় তো এভাবেই মেনটেন হচ্ছে প্যাকেজিং ডেলিভারি খুবই গুরুত্বপূর্ণ দুটো জায়গা আপনার সেক্টরের জন্য জি জি অবশ্যই কিভাবে মেইনটেইন করছেন আমরা নিজেরাই ডেলিভারি করছি আমার আমার ভাইয়েরা আমার ভাই আছে আমার আমার যে ধরেন শ্বশুরবাড়ির কিছু আত্মীয়-স্বজন আছে ওখান থেকে আমি কাউকে কাউকে পিক করেছি কারণ এটা ডেলিভারি দিতে গিয়ে দেখেছি অন্য কাউকে দিলে আমার তো আপনার পাস্তুরিত না আচ্ছা হ্যাঁ আমি বরফ করে প্যাকেজিংটা খুব সুন্দর করে করেছি তারপর ওটা বরফ করে তারপরে আমি দিয়ে পাঠাই তো ওটা দ্রুত না দিলে কি হবে নষ্ট হয়ে যাবে নিজের মানুষগুলো সেই গাফলতিটা করে না যেটা ধরেন হয়তো আমি কাউকে যখন অন্য কোনো ডেলিভারি কোম্পানি বা কাউকে দিচ্ছি যেটা একটা খাবার এবং খুবই সেন্সিটিভ একটু এদিক ওদিক হয়ে গেলে নষ্ট হয়ে যায় তার জন্য হচ্ছে আমরা নিজেরা ডেলিভারি করি প্রচুর কষ্ট হয় কিন্তু আমার ক্রেতারা স্যাটিসফাই থাকে হান্ড্রেড পার্সেন্ট আমি স্যাটিসফাই থাকি যে আমার পণ্যটা সুন্দরভাবে পৌঁছাতে রিপিট কাস্টমার আমার সব রিপিট কাস্টমার সেই যে ষোলো সালের বললাম তারা এখনো রিপিট এবং অনলাইনে আমি শুরু করেছি হচ্ছে আপনার দুই হাজার উনিশে উনিশের প্রথম দিন যিনি কিনেছেন এখনো আছেন আচ্ছা আহ আপনার গল্প শুনতে শুনতে আমার মাথায় একটি প্রশ্ন এলো আমাদের গ্রামে যারা থাকে তাদের অনেকের ক্ষেত্রে যারা চাকরি করতে চায় না বা পড়াশোনায় খুব বেশি এ এগোতে পারেনি তাদের একটা টেন্ডেন্সি থাকে যে নিজের জমি জায়গা এগুলো বিক্রি করে বিদেশে যাওয়ার টেন্ডেন্সি থাকে বিদেশে গিয়ে যে কাজগুলো করে সেই কাজগুলো হয়তো দেশে থাকা অবস্থা তারা কোনোদিনই করেননি তো তাদের জন্য আপনার জায়গা থেকে কোনো পরামর্শ কোন দিক নির্দেশনা আছে আছে হ্যাঁ আপনারা এই জমি জমা যেগুলো বিক্রি করে বিদেশে গিয়ে অন্য দেশে যাচ্ছেন সেটা নিজের দেশে কাজে লাগান এখন মাছ করতে পারেন আমি মাছও করছি করছি নিজের জন্য জন্য নিজেদের ভবিষ্যতে আমরা বাণিজ্যিক ভাবে যাব তো এভাবে আপনার যেটা ভাল লাগে আপনার যদি মনে হয় আপনি মাছের প্রতি ভালোবাসা আছে আপনার যদি মনে হয় আপনি কবুতর পালবেন আপনার যদি মনে হয় আপনি মুরগির খামার করবেন আপনার যদি মনে হয় আপনি ঘাসগুলো যে সেই ঘাসের বীজই বিক্রি করবেন আমার মনে হয় তাতেও ভালো নিজের দেশে থাকছেন আত্মীয় স্বজনের সাথে থাকছেন সারা দিন পর পরিবারের কাছে যাচ্ছেন হ্যাঁ পরের দেশে কেন কামাবেন নিজের নিজের দেশে দেশে টাকা টাকা দেশের রাখুন এটা হচ্ছে আমার যে কোনো ধরনের পরামর্শ এখন আমাদের সরকার অনেক আমাদের বর্তমান সরকার অনেক বেশি সহযোগিতা করছেন যে আমার আমার ভুট্টার যে বীজ গুলো এবারের আমরা সরকারি ভাবে পেয়েছি যেটা আমার জন্য অনেক বড় হেল্প হয়েছে তো এরকম কিন্তু ওনারা যদি দেখে যে আপনি আসলেই আহ সিরিয়াস আপনার কাজে আপনি ভালো করছেন তাহলে তো আসছি এগিয়ে হ্যাঁ এগিয়ে তো আসছে তো এরকম আমরা কিন্তু সাপোর্ট পাচ্ছি এবং আমাদের উইয়ের মতো উমেন ই কমার্স ট্রাস্ট এরকম যদি একটা প্ল্যাটফর্ম থাকে তাহলে তো আমাদের আর কোন ইয়ে সম্পূর্ণ আমাদের অনলাইনে আমার জানিটা পুরাই উইয়ের জন্য এবং ওই যে বললাম এখান থেকে আমার এইটি পার্সেন্ট ক্রেতা আছে এখন হ্যাঁ অনলাইনের এইটি পার্সেন্ট ক্রেতা এখান থেকে ধরেন আপনি আজকে দুধ নিয়েছেন গরুর দুধ আরেকজনের বাচ্চার হয়তো এই সমস্যাটা আছে আপনি তাকে আমি আমার খুব বেশি দরকার নয় পাঁচ হাজার ক্রেতা আছে ঘুরে ফিরায় তো এদের থেকে মনে করেন আমার খুব সুন্দর হয়ে যায় কেউ হ্যাঁ 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 খুব ডেলি শেষ হয়ে যায় ডেইলি আমার যদি একশো ক্রেতাও নেন আমার কিন্তু আর থাকে না কিছুই থাকে না এটাই হচ্ছে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য এবং সেই সাথে আপনারা এই গল্পগুলো শুনে যথেষ্ট ইন্সপায়ার্ড হলাম এবং যারা দর্শক আপনারা দেখছেন তারাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে নিজের যতটুকু আছে ততটুকু দিয়ে পরিকল্পিতভাবে শুরু করে সাফল্য নিজেই নিয়ে আসা যায় রাজিয়া কবির অনেক অনেক ধন্যবাদ এবং সেই সাথে রাজিয়া অ্যাগ্রো ফার্মের জন্য অনেক শুভকামনা টেকসই এর পক্ষ থেকে নিশ্চয়ই আপনার এই যে সাফল্য যাত্রা এটি নিয়ে আরো ভবিষ্যতে আমাদের কথা হবে ইনশাআল্লাহ আশা করছি হবে এবং আরেকটা কথা বলতে চাই আমি কিন্তু উমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট থেকে এখন আমি পুরো পুরন ঢাকা একদম সেই লালবাগ থেকে আপনার রানী মহল পর্যন্ত পুরোটার কোঅর্ডিনেটরের দায়িত্বে আছি এই যে উদ্যোগ মানে আরো যারা উদ্যোক্তা আছে তাদের নিয়েও কাজ করছি চমৎকার তো এইভাবে এগিয়ে যাচ্ছি এই এগিয়ে যাওয়ার ধারা অব্যাহত থাকুক শুভকামনা আমাদের পক্ষ থেকে প্রিয় দর্শক এই গল্পেই আমাদের শেষ হলো আজকের সিডিজি এবং এই গল্প থেকে নিশ্চয়ই আপনার ভেতরে নতুন কোনো জায়গা চিন্তার জায়গা ভাবনার জায়গা কাজের জায়গা উন্মোচিত হয়েছে এই প্রত্যাশা নিয়ে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের সিডিজি আপনারা ভালো থাকুন টেক শহর ডট কম সাথেই থাকুন